আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি, মুজাদ্দিদ ইসলামী আলী মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র আলিম দ্বিতীয় বর্ষ নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে আমরা সরকারি ব্যয়ের খাতসমূহ নিয়ে আলোচনা করব। সরকার দেশের প্রশাসন ব্যবস্থা পরিচালনা এবং সামাজিক নিরাপত্তা বিভিন্ন কারণে সরকার ব্যয় করে থাকে, এবং সেই ব্যয়টা হচ্ছে সরকারি ব্যয়, এবং সেই সরকারি ব্যয়ের বিভিন্ন খাত আছে, সেই খাতগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সরকারি ব্যয়ের প্রথম যে খাতটা সেটা হচ্ছে প্রতিরক্ষা। সরকার দেশের প্রতিরক্ষা বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে সরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সরকারের অন্যতম কাজ। এই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বিশেষ করে বৈদেশিক আক্রমণ এবং অন্যান্য বিষয় থেকে রক্ষা করার জন্য সরকার প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে প্রচুর পরিমাণ ব্যয় করতে হয়। আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে কিন্তু সরকার নৌবাহিনী, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিভিন্ন ধরনের প্রতিরক্ষা যে বাহিনী আছে সেখানে কিন্তু সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। এটা হচ্ছে সরকারের ব্যয়ের প্রথম খাত। এরপর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা। সরকার দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য কিন্তু সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। এজন্য সরকার আনসার, পুলিশ সহ বিভিন্ন ধরনের আধাসামরিক বিভিন্ন বাহিনী গঠন করেছে, এবং সেই বাহিনীর ক্ষেত্রে পিছনে কিন্তু সরকারকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, এবং সেটা সরকারি ব্যয়ের আরেকটা খাত। এরপর হচ্ছে বিচার বিভাগ। আমাদের দেশে হর হামেশাই চুরি ডাকাতি খুন খারাপি হয়ে থাকে, এদেরকে এদের বিচারের জন্য সরকার বিভিন্ন ধরনের কোর্ট কাছারি তৈরি করছে, এবং সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে। এই কোর্ট কাছারি এবং বিচারকের ক্ষেত্রে তাদের বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ক্ষেত্রে কিন্তু সরকারকে একটা অর্থ প্রদান করতে হয়, এবং সেক্ষেত্রে কিন্তু সরকার প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করে থাকে। এটাকে এই জন্য আমরা বলবো যে বিচার বিভাগটা হচ্ছে সরকারি ব্যয়ের আরেকটা খাত। বেসামরিক প্রশাসন, সরকারের প্রশাসন যে মূলত সরকারের যে বিভিন্ন ধরনের বেসামরিক প্রশাসন আছে, সেই প্রশাসনের ক্ষেত্রে সরকারকে অর্থ প্রদান করতে হয়, এবং সেই বেসামরিক প্রশাসনের ক্ষেত্রেও সরকারকে অর্থ প্রদান করে সেখানে কিন্তু সরকার ব্যয় করে থাকে। সেটা কিন্তু সরকারের ব্যয়ের আরেকটা খাত। এরপর হচ্ছে শিক্ষা খাত। একটা দেশকে উন্নত করতে হলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমাদের দেশের যে এখনও শিক্ষিতের হার আমরা সেই কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছতে পারি নাই। আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশে বর্তমানে শিক্ষিতের হার 35%, শিক্ষার হার 65%। এটাকে যদি আমরা 100 নিয়ে যেতে চাই, তাহলে আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা এবং শিক্ষাক্ষেত্রে আরও ব্যাপক আমাদের কাজ করতে হবে। এই জন্য সরকার বিশেষ করে অধিক পরিমাণে স্কুল, কলেজ, মাদ্রাসা স্থাপন করার ক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেছে, এবং সেই স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, কর্মচারী এবং ছাত্রছাত্রীদের উপবৃত্তি সহ বিভিন্ন কার্যক্রমে শিক্ষাখাতকে আরও ঢেলে সাজানোর জন্য, শিক্ষাকে আরও বেগবান করার জন্য, আধুনিক করার জন্য এবং গতানুগতিক ধারা থেকে বের হয়ে আসে শিক্ষাকে আরও যাতে করে আরও উন্নত করা যায় এবং শিক্ষাখাতকে আরও গতানুগতিক করা যায়, সেক্ষেত্রে সরকার ব্যাপক থেকে ব্যাপকতর কাজ করতেছে। বিশেষ করে আমাদের সরকার শিক্ষাক্ষেত্রে এত বেশি পরিমাণ অর্থ ব্যয় করতেছে, হয়তো বিশ্বের অন্য দেশে অনেক দেশে এরকম হয়তো করে না। বিশেষ করে আমরা দেখব যে সরকার একটা বিরাট কাজ করতেছে, বিশেষ করে বই উৎসব, যেটা আমরা দেখি যে প্রতি বছর জানুয়ারি মাসের প্রথমেই কোটি কোটি শিক্ষার্থীর হাতে কোটি কোটি বই সরকার দিয়ে থাকে। এক্ষেত্রে কিন্তু সরকারের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, এটাও কিন্তু সরকারের বাইরে একটা খাত। এরপরে হচ্ছে কৃষিখাত। আমাদের দেশে দেখবো যে আমাদের বিশ্বের দেশগুলোকে যদি আমরা দেখি, তো কিছু দেশ হচ্ছে কৃষি নির্ভর এবং কিছু দেশ হচ্ছে শিল্প নির্ভর। আমাদের দেশটা মূলত আসলে কৃষি নির্ভরশীল একটা দেশ, কৃষির উপরেই আমরা নির্ভরশীল। এদেশে শতকরা 80-85% লোক কৃষির সাথে জড়িত, কিন্তু তারপরেও আমাদের কৃষিটা কিন্তু সেই মান্ধাতা আমলের যে চাষ পদ্ধতি, মান্ধাতা আমলের যে বিষয় সেখানে এখনও বিদ্যমান আছে। এই জন্য সরকার কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য অনেক সময় বীজ, সার, কীটনাশক সরকারকে ক্রয় করে দিয়ে ভর্তুকি প্রদান করে থাকে। অনেক সময় সরকার বিশেষ করে ইরির সিজনে সরকার কিন্তু ডিজেলের ক্ষেত্রেও ভর্তুকি প্রদান করে থাকে। এক্ষেত্রে কিন্তু সরকারের একটা মোটা অঙ্কের অর্থ প্রদান করতে হয়। এই কৃষিখাতকে বেগমান করার জন্য সরকার কিন্তু ব্যয় করে থাকে, এটা সরকারের ব্যয়ের আরেকটা খাত। এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবহন যোগাযোগ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশের সরকার পরিবহন এবং যোগাযোগ খাতকে আরও বেগমান করার জন্য অনেক যুগোপযোগী কাজ করতেছে। বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সরকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের ব্যবস্থা করছে। যে আমরা যদি খেয়াল করি, তার মধ্যে অন্যতম হচ্ছে যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতু, এবং ইদানিং সময় সরকার আরেকটা কাজ করতেছে, যেটা সেটা হচ্ছে পদ্মা সেতু। এক্ষেত্রে কিন্তু সরকার এই যে বড় বড় সেতু নির্মাণ করতেছে এবং রাস্তাঘাট, সেখানে কিন্তু সরকারের প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হইতেছে, এবং এটাও সরকারের ব্যয়ের আরেকটা খাত। এরপর হচ্ছে সামাজিক নিরাপত্তা। সরকার জনগণের সামাজিক নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণ অর্থ ব্যয়
ট্রাই করে থাকি। বিশেষ করে আমরা দেখবো যে বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিভিন্ন ধরনের ভাতা প্রদান করে থাকে। এক্ষেত্রে সরকার প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করে থাকে। আর এক্ষেত্রে কিন্তু সরকারের সামাজিক নিরাপত্তা বলা হয় যেটা, এটা কিন্তু সরকার বিভিন্ন উপজেলা জেলা পর্যায়ে কিন্তু কাজ করতেছে এবং সেক্ষেত্রে সরকার এটা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতে হচ্ছে। এরপর হচ্ছে স্বাস্থ্যখাত। একটা দেশের যদি স্বাস্থ্যখাতকে যদি ভালো না থাকে তাহলে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব না। এই কথা সরকার বিবেচনা রেখেই আমাদের দেশের সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করেছে। বিশেষ করে প্রতিটা উপজেলা এবং জেলা পর্যায়ে সরকারি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসা কার্যক্রম ব্যবস্থা করতেছে এবং বর্তমান সরকার চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করতেছে। এক্ষেত্রে সরকার বিভিন্ন হাসপাতাল নির্মাণ এবং সেখানে চিকিৎসক নার্স নিয়োগ এবং তাদের বেতন ভাতাদির ক্ষেত্রে প্রচুর পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। এটাও কিন্তু সরকারের আয়ের একটা ব্যয়ের একটা অন্যতম একটা খাত বলে আমরা বিবেচনা করতে পারি। এরপরে হচ্ছে সরকার কিন্তু জনকল্যাণমূলক কাজ, জনগণের কল্যাণের জন্য, জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম, বিশেষ করে সামাজিক নিরাপত্তা বলয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ কিন্তু সরকার করতেছে এবং সেই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সরকার কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করতেছে। মূলত সরকারের উদ্দেশ্য, সরকার একটি জনবান্ধব সরকার, জনকল্যাণমূলক সরকার, এবং সে সরকার চাই জনগণের কল্যাণ এবং সেই সরকার জনগণের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের ব্যবস্থা কিন্তু গ্রহণ করছে এবং এক্ষেত্রে সরকার কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করতে হয়। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতেছিলাম সেটা হচ্ছে সরকারের ব্যয়ের বিভিন্ন খাতসমূহ। আমার মনে হয় তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো এই বিষয়টা যদি বুঝে থাকো এখান থেকে কিছু গৌণ নির্বাচনী এবং একটা সৃজনশীল উদ্যোগ তৈরি করবে, তাতে করে পরবর্তী সময় তোমাদের পরীক্ষায় প্রশ্নের উত্তর দিতে তোমরা সক্ষম হবে। আশা করি সবাই এই বিষয়টা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।